আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম গ্রামে। তো এই যে দেখতেছেন, প্রচন্ড শীত। এখন বাজে কয়টা? এখন হচ্ছে 9:26, মানে প্রায় 9:30। তো আমরা এখন একটু এইগুলা ঘুরে ঘুরে দেখতেছি, এজন্য সাথে আছে জিএম, ওই যে পিছনে। তো ভাবলাম আপনাদেরকেও দেখাই গ্রামে। এখন আলু পেঁয়াজের মৌসুম, তো ওই যে এইগুলো আলু ক্ষেত, এগুলো আলু ক্ষেত। তো যেহেতু রৌদ্র নাই, কুয়াশা, এই জন্য তেমন একটা আলু পাওয়া যাইতেছে না। আলু বলতে লাইট কালো কালো আসতেছে। তো আমরা একটা জায়গা খুঁজতেছি যেখানে দাঁড়ানো যাবে। তো এবারে পেঁয়াজের পরিমাণ কম, বেশিরভাগ আলুই করছে। এই একটু দূরে দৌড়ি, যেদিকে যাওয়া যাবে আলু ক্ষেত, মরিচ পেঁয়াজ এগুলা যাওয়া যায়। কোন দিকে যাবো? এদিকে যাও, আগে যাও। তো আমরা একটু এদিকে যাইতেছি এমনিতেই আজকে। আর এইখানে একটা মেলা আছিল, মেলা বলতে অনেকটা উরস শরীফের মতো, ওই যে মাজারে যে উরস হয় ওই রকম। তো ওই কারণেই আসা, ওইটার কারণে এখানে একটা মেলাও হয় 3-4 দিন একসাথে। ওই যে ওইদিক দিয়ে রোদ রয়েছে, এই যে তো, এই যে তো ওইদিকে একটু রোদ্রের মতো বোঝা যায়। ক্যামেরাতে আসবে না যদিও, কিন্তু ওইদিকে একটু রোদ্রের মতো উঠছে। যেহেতু 9:30 বাজে, সূর্য তো উঠে গেছে, কিন্তু কুয়াশার জন্য। আসলে এটা মাঘ মাস, মাঘ মাসে আজকে কয় তারিখ? মেবি 1, 2 বা 3 তারিখের মতো হবে। তো এই জন্য শীতটা একটু প্রচুর। আমরা ঘুরে ঘুরে দেখতেছি গ্রামে। না আসলে অবশ্য এই জিনিসগুলা হয় না, দেখাও হয় না। তো আজকে ভয়েস কেমন আসতেছে বলবেন? আজকে মাইক লাগাই নিচ্ছি, আজকে প্রফেশনাল ব্লগার। মাইক দেখা দেয়, এই যে আজকে মাইক লাগাইছে। আমার কাছে যদিও মাইক আছে, আমি মাইক ইউজ করতাম না, তো আজকে ইউজ করলাম, দেখি ভয়েস কেমন আসে। এটা বয়া এমন, আরেকটা বয়া এমন, আরেকটা সরি, আরেকটা বয়া এমন আমার হেলমেটে লাগানো। তো দুইটা ভিডিও করতে গেলে অনেক কিছু লাগে, কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আপনারা তেমন করেন না। অনেকেই ভিডিও দেখে, প্রচুর মানুষ ভিডিও দেখে, কিন্তু ওই তুলনায় কেউ লাইক শেয়ার বা কমেন্টস কেউ কিছু করে না, সবাই শুধু দেখে আর স্ক্রল করে চলে যায়। তো যারা যারা এখনও আমার ফেসবুক পেজ অথবা ইউটিউবে সাবস্ক্রাইব করেনি, ফলো করেনি, প্লিজ ফলো করে দেন। আর ভিডিওগুলো লাইক করবেন, বেশি বেশি করে লাইক করবেন আর শেয়ার করবেন, তাহলে অন্য মানুষের কাছে যাবে ভিডিওগুলো, একটু ট্রেন্ডে যাবে, ভালো লাগবে। তো আমরা এখন যে পার্টে আছি, এখানে রৌদ্র আছে, ওই যে পিছনে একটু রৌদ্র আছে, ওইদিকে রৌদ্র মাত্র উঠতেছে। তো এই যে একটা মরিচ ক্ষেত, এটা এটা একটা মরিচ ক্ষেত। এই যে সূর্য আসছে এখন, এখন ভালো দেখা যাইতেছে। মরিচ সাথে বেগুন আছে, ওই যে এগুলো এসে, এগুলো এসে বেগুন, এই যে এগুলো বেগুন, এরপরে এই যে এগুলো এসে গিয়া ওই যে কী বলে ডাটা আর কি,
আমাদের দিকে বলে ডেঙ্গা ডেঙ্গা, আর একটু শহরের দিকে বলে ডাটা ডাটার শাক। তো সবুজ আর সবুজ, এদিকে আসলে মন ফ্রেশ হয়ে যায়। আর আমাকে আপনারা ইনস্টাগ্রাম ফেসবুক বা ইউটিউব সব জায়গায়, ওই যে আমি স্ক্রিনে একটা এখানে এখানে একটা ইউজার নেম দিয়ে দিব, এই ইউজার নেমে সার্চ করলে পেয়ে যাবেন। ইভেন গুগলে সার্চ করলেও আমার সোশ্যাল মিডিয়া যে আইডিগুলো আছে এদি ওইগুলো পেয়ে যাবেন। তো আশা করি সব জায়গায় ফলো করে দিবেন, লাইক করে দিবেন, যেমন টিকটক, স্ন্যাক আইডি, এরপরে ইউটিউব, ফেসবুক, সব জায়গায় এই আইডিতে সার্চ করলেই আমার লিঙ্কগুলো পেয়ে যাবেন, প্রোফাইলগুলো, সোশ্যাল মিডিয়া যে যে লিঙ্কগুলো আছে ওইগুলো পাবেন। আমি এক নামেই সবগুলো করে দেওয়ার চেষ্টা করছি। তো এদিক থেকে ধরি, তো সকাল সকাল হাঁটলে ভালোই লাগে, কিন্তু আরেকটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে গিয়া ওই জুতার মধ্যে কুয়াশা লাগে, প্লাস মাটি দুইটা লাগিয়া একদম কাদা কাদা হয়ে যায়, কাদা কাদা। এই জন্য একটু দেখে দেখে হাঁটতে হয়। আর ক্ষেতে যে আইলটা আছে ওইটা অনেক চিকন, যার কারণে আমি ক্যামেরার দিকে তাকায় কথা বলতে পারতেছি না। তো আজকে হয়তো আরও একটা ভিডিও করব, সেটা হচ্ছে একটা জনপ্রিয় আমাদের দেশি শাক, এটাকে বলে বতুয়ার শাক, ঠিক আছে? তো ওই শাকটা আমার খুবই পছন্দের। তো ওইটা যখন তুলবো এবং ওইটা রান্নার প্রসেসও দেখাই দিব। তো এখন সূর্য উঠে গেছে, এই জন্য তাকানোটা একটু মুশকিল হইতেছে। তো হয়তোবা ব্লক, ও এই যে এটা আবার বাদাম ক্ষেত, আমি কয়েকটা শর্ট আমি দিয়ে দিব ক্ষেতের। আমাকে তো অনেক দেখছেন, এখন আপনাদেরকে আমি জমিগুলো দেখাই। তো এতক্ষণ আমাকে দেখছিলেন, এখন আপনাদেরকে দেখাই। এই যে এটা হয়েছে গিয়ে বাদাম ক্ষেত, মানে নতুন লাগাইছে বাদাম না? বাদাম কি হয়েছে, বাদামে যে বিচিগুলো আছে এইগুলো লাগা? ও একটাতেই, ওই যে এই যে দেখেন কেমন তা আসবে কিনা জানি না, ছোট ছোট একদম, ওই যে গজাইতেছে। এটা হচ্ছে নতুন লাগানো হয়েছে এই ক্ষেত, একদম নতুন। তো আজকে যদি আজকে অনেকেই মাঠে আসে নাই, বেশিরভাগ মানুষই আসে নাই, কালকে মেলায় গান হয়েছিল মনে হয়, সবাই ভোর পর্যন্ত এই যে গান টান শুনছে, এজন্য এখন আসে নাই, নয়তো এটা পুরো একটা চরের যে আবাদি জমিন বলে এটাই সেই আবাদি জমিন। তো এতক্ষণে মানুষজন আইসা পড়তো, যেহেতু ওই গান শুনছে, তো মেলায় গান হয়েছে এজন্য। তো আমরা একটু সামনে যাই, দেখি অন্য একটা জমিন যদি এরকম আজকে দেখি যে বাদাম লাগানো হইতেছে, তাহলে ওইটার ভিডিও এখানে দিয়ে দিব না, আপনারা দেখতে পারবেন কীভাবে লাগানো হয়। ওইগুলো সব বাদাম না? তাই যাই গিয়ে ওইদিকে যাই, ও এদিকে ভুট্টা বাদাম এখন বেশি করে, আসলে অন্য অন্য ফসলের তেমন একটা লাভ নাই, এই জন্য সবাই চেঞ্জ করতেছে। আগে মনে হয় আলু পেঁয়াজ এগুলাই করতো না, আর বাদাম অনেক আগে থেকেই করে এদিকে, বাদাম সবসময়ই করে, সবসময় বাদাম এখানকার প্রধান ফসল, বাদাম করা হয়। তো বাদামে অবশ্যই আগে থেকে লাভ একটু বেশি, এজন্য সবাই এগুলাই লাগায়। তো আজকের ভিডিওটা কেমন হইতেছে সবাই জানাবেন, কমেন্টস করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমি ভিডিও তো এডিট করি না, যেন আপনার একটা র ফিল পান, মানে আমি যেরকম দেখতেছি অনেকটা এরকমই ফিল পান। তো এই জন্য আমি ভিডিও তেমন এডিট করি না। এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে মরিচ, মরিচ আর মরিচ, মরিচের দাম কম এজন্য মরিচ কেউ তুলতেছে না।
প্রচুর মরিচ, মরিচের দাম কম তো এই জন্য কেউ তোলে না। আর মরিচ তোলাটা একটু পরিশ্রমের কাজ, মরিচ বেগুন শিম এগুলা পরিশ্রমের, চাষাবাদ হচ্ছে পরিশ্রমের আর তোলাটাও, বৈশা বৈশা তুলতে হয় এজন্য একটু ঝামেলা। তো আমরা একটু বাড়ি থেকে দূরেই আসছি, একটু দূরে তো এই যে দেখতেছেন আলু, আলু তুলে এমনি এনে নাঙল, এই যে এদিক দিয়ে ঢুকায় নাঙল, নাঙল ঢুকায় টান দেয়, বাস আলু উঠে। বাট আলু এভাবেই হয়। আলু গাছটা দেখাও, আলু গাছটা ওই যে এই যে এই যে আলু গাছের শিকড়, এই যে এই শিকড়ের ভিতরে এই আলুগুলা হয়। এই তো সবাই শহরে যারা আছেন সবাই তো শুধু আলু খান, তো আলু ওই যে আলু ওইভাবেই তোলে। এটা কি স্পিড মনে হয়? এটা কি স্পিড আলু না না ডায়মন্ড? তো এইগুলো আমরা আলু পুড়ে কে কে খাইছেন এখানে বলেন। আমি খাইছি ছোটোবেলায়, কিছুদিন আগেও খাইছি। আমাদের আলু ক্ষেত হয়, তো আলু ক্ষেতের আলু নিয়ে আসলে এই আলু পোড়ার সিস্টেম রয়েছে। যখন এই আলু জমিতে তুলে, তোলার পর আগে তো অনেক বেশি বেশি করতো আর আলু, তো তখন মানুষ ওই জমির মধ্যে এই যে খড়কুটা বা যেগুলো ছিল ওইগুলো জ্বালায় জমিতেই ইয়া করত, আগুনের মধ্যে দিয়ে দিত বা সিদ্ধ হয়ে যেত। জি দাম লাগিয়েছে, তো আমরা এখন চলে যেতেছি। আসলে রোদ্র উঠে গেছে আর এত রোদ্রে ব্লক করা যাবে না। শীতের রোদ যদি না উঠে তাহলে প্রচণ্ড শীত, আর যদি উঠে পড়ে তাহলে এটা অনেকটা বাঘের মতো। আর এখন এই গরম লাগতেছে, যদি একটু হাঁটলাম অনেক গরম লাগতেছে। তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন, আর বেশি বেশি লাইক করবেন। লাইক তো একটাই করা যায়, বেশি বেশি শেয়ার করে দেবেন। শেয়ার করলে ভিডিওটা বেশি বেশি ট্রেন্ডিংয়ে যাবে, সবাই দেখতে পারবে এই আর কি। আর যারা প্রবাসী আসেন তাদেরকে, প্রবাসী অনেকেই আমার ভিডিও দেখেন, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আর আপনারা একটু শেয়ার করে দেবেন ভিডিওটা, যেন আরও প্রবাসী ভাই যারা আছে সবাই যেন দেখতে পারে। তো এদিকে সূর্য উঠে গেছে, সূর্য মামা, তো এদিকে কালো আসবে এদিকে। তো আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিও এখানে শেষ করে দিলাম, আল্লাহ হাফেজ।